হেই বন্ধুরা, থাম্বনেল দেখে নিশ্চয়ই বুঝে গেছেন আজ কোনো মুভি এক্সপ্লেন না, আজ একটি স্পেশাল নিউজ নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি, যেটা হলো RDJ ইজ ব্যাক, মানে রবার্ট ডাউনি জুনিয়র কি আয়রন ম্যান চরিত্রে আবারও ফিরছে। রিসেন্টলি সোশ্যাল মিডিয়াতে এই খবর চারিদিকে ছড়িয়ে পড়েছে, আর ইতিমধ্যেই আমার অনেক বন্ধু আমার বহু ভিডিওতে কমেন্ট করে এটা জানতে চেয়েছে, এই খবর কি সত্যি। তো আমি যেহেতু আয়রন ম্যান ফ্যান, তাই ভাবলাম এটা নিয়েই একটু রিসার্চ করা যাক। যদিও আগে থেকেই জানতাম আয়রন ম্যানকে আমরা আবারও মার্ভেল সিনেমাটিক ইউনিভার্সে দেখতে চলেছি, কিন্তু রবার্ট ডাউনি জুনিয়রকেই যে আয়রন ম্যান চরিত্রে দেখব এই আশা অনেকদিন আগেই শেষ হয়ে গিয়েছিল। কিন্তু তাহলে হঠাৎ করে এই গুঞ্জনই কেন উঠল? চলুন তাহলে এই ভিডিওতে সেটাই জানার চেষ্টা করব। শুরু করার আগে, হেই, আমি রাজা অ্যান্ড ওয়েলকাম টু দ্য বংউড। বর্তমানে বিশ্বের সব থেকে বড় মুভি ফ্র্যাঞ্চাইজি মার্ভেল সিনেমাটিক ইউনিভার্সের ফ্যান যারা রয়েছেন, তারা আশা করি প্রায় সকলেই জানেন আই অ্যাম আয়রন ম্যান, এই ডায়লগের মাধ্যমে শুরু হয়েছিল এই ইউনিভার্সের জার্নি। ভাবছেন কেন এই কথা বললাম? চলুন তাহলে একটু ডিটেলে জানা যাক। মার্ভেল সিনেমাটিক ইউনিভার্স বা MCU, এর জার্নি 2008 সাল থেকে শুরু হলেও মার্ভেল স্টুডিও জার্নি কিন্তু বহু দিন আগে থেকে। যেমন উদাহরণস্বরূপ আমরা এক্সম্যান সিরিজের কথাই বলতে পারি। এইবার অনেকেই আমার এই কথা শুনে বলতে পারেন, কি ভাই এসব কি বলছেন, এটা তো ফক্সের উপস্থাপনা, তাহলে আপনি মার্ভেল কেন বলছেন? দেখুন, মার্ভেলের পুরো ইতিহাস বলতে গেলে একটি 10-15 মিনিটের ভিডিও কম পড়ে যাবে, তাই এই ভিডিওতে এইসব আমি একদমই ডিসকাস করব না। যদি আপনারা মার্ভেলের পুরো হিস্ট্রি শুনতে ইন্টারেস্টেড থাকেন, কমেন্ট বক্সে আমাকে জানাতে পারেন, তাহলে আমি ভবিষ্যতে এইটা নিয়েও ভিডিও বানানোর চেষ্টা করব। ওকে, তো যেটা বলছিলাম, মার্ভেল স্টুডিওর বহু মুভি ও টেলিভিশন সিরিজ রয়েছে অনেকদিন আগে থেকেই, কিন্তু 2008 সালে তাদের নির্মিত মার্ভেল সিনেমাটিক ইউনিভার্সের প্রথম মুভি মুক্তি পায় আয়রন ম্যান হিসাবে, আর তারপর প্রায় 14 বছর পেরিয়ে আজ তাদের মুভির সংখ্যা 30, যেগুলি প্রায় প্রত্যেকটি একটির সাথে আরেকটি ওতপ্রোতভাবে জড়িত এবং প্রত্যেকটি ব্লকবাস্টার হিট। কিন্তু এই সিনেমাটিক ইউনিভার্স যে বর্তমানে নাম্বার 1, এর এত জনপ্রিয়তা হওয়ার প্রত্যক্ষভাবে কারণ না হলেও পরোক্ষভাবে কিন্তু আয়রন ম্যানই রয়েছে। কারণ শুধু আমারই মনে হয় না, মার্ভেল সিনেমাটিক ইউনিভার্সে এত সুপার হিরো থাকলেও ফ্যান ফলোয়ার্সের দিক থেকে আয়রন ম্যান বাকিদের থেকে অনেক 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 এগিয়ে, যে কারণেই আয়রন ম্যান চরিত্রে অভিনয় করার জন্য বাকিদের থেকে অনেক বেশি টাকা চার্জ করতেন রবার্ট ডাউনি জুনিয়র। হয়তো এইটাই একটা কারণ রবার্ট ডাউনি জুনিয়রকে এই ইউনিভার্স থেকে বাদ দেওয়া। যদি এইসব আমাদের কাল্পনিক চিন্তাভাবনা, কিন্তু কোনো এক সময় নিউজ লিক হয়েছিল মার্ভেল স্টুডিওর সাথে রবার্ট ডাউনি জুনিয়রের ঝামেলা হয়েছে তার বাজেটের কারণে। এমনকি ঝামেলা এত দূর গড়িয়েছিল যে রবার্ট ডাউনি জুনিয়র তার অফিসিয়াল টুইটার হ্যান্ডেল থেকে মার্ভেল স্টুডিওকে আনফলো করে দিয়েছিল, আর তারপর বহু ইন্টারভিউতে রবার্ট ডাউনি জুনিয়রকে যখনই জিজ্ঞাসা করা হয়েছে তাকে আমরা মার্ভেল সিনেমাটিক ইউনিভার্সে ভবিষ্যতে দেখতে পারি কিনা, তিনি কোনোবার সুকৌশলে এড়িয়ে গেছেন, আবার কোনো কোনোবার স্ট্রেট কাট জানিয়ে দিয়েছেন তাকে মার্ভেল সিনেমাটিক ইউনিভার্সে আর কোনোদিনই দেখতে পাওয়া যাবে না, যেটার পর তার ফ্যানরা খুবই হতাশ হয়েছিল। কিন্তু এখন তো আমরা সকলেই জানি মার্ভেল সিনেমাটিক ইউনিভার্স যে ফেসে দাঁড়িয়ে রয়েছে, সেখানের মাল্টিভার্স কনসেপ্ট অনুযায়ী এই ইউনিভার্সে যে কোনো ক্যারেক্টার মারা যাওয়ার পরেও আমরা তাকে যে কোনো টাইমে আবারও দেখতে পারি, কারণ তাদের কনসেপ্ট অনুযায়ী আমরা যতগুলি ক্যারেক্টারের সাথে এখনও পর্যন্ত পরিচিত হয়েছি এই প্রত্যেকটি ক্যারেক্টারের অগণিত ভেরিয়েন্ট রয়েছে, মানে আয়রন ম্যান শুধু একটাই না, আরও অনেক রয়েছে, কিন্তু সেগুলি আলাদা আলাদা ইউনিভার্সের। আর এই তথ্যের উপর ভিত্তি করেই ডক্টর স্ট্রেঞ্জ ইন দ্য মাল্টিভার্স অফ ম্যাডনেস মুভিতে আয়রন ম্যানকে দেখা যেতে পারে বলে গুঞ্জন উঠেছিল, আর এই নিউজটি পুরোটাই সত্যি ছিল, যেখানে আমরা আয়রন ম্যান চরিত্রে হলিউডের বিখ্যাত অভিনেতা টম ক্রুজকে দেখতে পেতাম। কিন্তু দুর্ভাগ্যের বিষয়, ওই টাইমে টম ক্রুজের শুটিং শিডিউল ফাঁকা না থাকায় তাকে আমরা ওই মুভিতে দেখতে পাইনি। কিন্তু পরবর্তী প্রজেক্টের জন্য মার্ভেল তো আগে থেকেই তার সাথে কথাবার্তা চালাবে, এটা তো আশাই করা যায়, কারণ অ্যাভেঞ্জার সিক্রেট ওয়ারে আয়রন ম্যানকে আমরা অবশ্যই দেখছি। এইবার প্রশ্ন হলো, সেটা কি তাহলে রবার্ট ডাউনি জুনিয়র না? টুইস্ট এখানে, রিসেন্টলি একটি ইন্টারভিউতে রবার্ট ডাউনি জুনিয়রকে আবারও একই প্রশ্ন করা হলে তিনি জানান যে কোনো কিছু হতে পারে, মানে মার্ভেল সিনেম্যাটিক ইউনিভার্সে আবারও তাকে দেখা যেতে পারে। এমনকি রিসেন্টলি ইন্ডাস্ট্রি ইনসাইডারদের থেকে খবর পাওয়া গেছে রবার্ট ডাউনি জুনিয়রকে আয়রন ম্যান হিসাবে আমরা খুব তাড়াতাড়ি দেখতে চলেছি, হতে পারে সেটা সিক্রেট ওয়ারের আগেই, কারণ MCU এর আর্মার ওয়ার নামক একটি টেলিভিশন সিরিজ মুক্তি পাওয়ার কথা ছিল, যেটাকে চেঞ্জ করে মুভি হিসাবে রিলিজ করা হবে। আর এই নিউজ পাওয়ার পর থেকেই অনেকেই ভাবতে শুরু করেছিল, কেন টেলিভিশন সিরিজ থেকে মুভিতে কনভার্ট করা হলো, তাহলে কি এখানে বড় কিছু হতে চলেছে, মানে এখানেই কি আয়রন ম্যান ব্যাকের কোনো নিউজ আমরা পেতে চলেছি? হতে পারে সেটাই, আবার এটাও হতে পারে
আর্মার ওয়ারেই আমরা আয়রন ম্যানের পুরনো কোনো একটি ঝলক দেখতে পারি, সেটা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সও হতে পারে। কিন্তু এইটা নিশ্চিত, সিক্রেট ওয়ারে আমরা আয়রন ম্যানকে দেখছি দেখছি, কারণ দর্শকরা যেভাবে আয়রন ম্যানকে মিস করছে, তারা যদি জানতে পারে কোনো মুভিতে আয়রন ম্যান ব্যাক করছে, তাহলে সেটা অবভিয়াসলি এন্ড গেমের রেকর্ডকেও ভাঙতে পারে। আর যে কোনো প্রোডাকশন হাউস তো চাইবেই তাদের মুভি যাতে সমস্ত রেকর্ড ভেঙে দেয়, আর এমসিইউ এর কাছে সেই সুযোগ আসবে একমাত্র আয়রন ম্যানকে ব্যাক করতে পারলে। সর্বশেষ বলবো, আয়রন ম্যানকে আমরা পুনরায় দেখতে পেলেও সেটা কিন্তু আমাদের ইউনিভার্সের না, অন্য কোনো ইউনিভার্সের হবে। আবার একটি আয়রন ম্যানের বদলে অনেকগুলি একসাথেও দেখতে পারি, যেখানে আমরা রবার্ট ডাউনি জুনিয়রকেও দেখব, আবার সুপিরিয়র আয়রন ম্যান হিসাবে টম ক্রুজকেও দেখব। তাই এখন শুধু সময়ের অপেক্ষা। তো কেমন লাগলো এই খবর শুনে, সেটা আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আপনাদের কাছেও যদি এই বিষয়ে এক্সট্রা কোনো নিউজ থাকে, সেটাও আমাকে জানাতে ভুলবেন না। তাহলে আজকের মতো এই পর্যন্তই, দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে। আর ততক্ষণের জন্য বাই।